ফ্রিতে করোনা ইন্স্যুরেন্স করে পাচ্ছেন 5,000 টাকা ক্যাশ কাভারেজ এবং 20,000 টাকা লাইফ ইন্স্যুরেন্স। এই মুহূর্তে করোনা থেকে নিজেকে সুরক্ষিত ও রেডি রাখতে আতঙ্কিত না হয়ে বাড়াতে হবে সচেতনতা। আর তাই আপনাকে আরও রেডি রাখতে গ্রামীণ ডিজিটাল হসপিটাল নিয়ে এলো করোনা কেয়ার। করোনা সংকটে আর্থিক সহায়তা প্রদানে করোনা কেয়ারে থাকছে করোনা ইন্স্যুরেন্স। করোনা ইন্স্যুরেন্স কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কীভাবে যদি আপনি করোনা আক্রান্ত হন তাহলে কিভাবে আপনি সেই ক্যাশ কাভারেজটা গ্রহণ করবেন অথবা লাইফ ইন্স্যুরেন্সের টাকা আপনার নমনি কিভাবে সেটা উইথড্র করবে, তো আজকে আমি কথা বলবো করোনা ইন্স্যুরেন্স নিয়ে বিস্তারিত। আপনারা অবশ্যই আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন Tips24 ইউটিউব চ্যানেল, আর সাথে আছে আমি SM জাকারিয়া। বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। আমার ভিডিও ডিসক্রিপশানে এই সকল লেখাগুলি আমি সাবমিট করব। তো আমার ভিডিও ডিসক্রিপশানে অবশ্যই আপনারা ফ্রি রেজিস্ট্রেশন লিঙ্কটি পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আর মনে রাখবেন রেজিস্ট্রেশনের শেষ সময় হচ্ছে 11 জুন 2020। তো আমি আপনাদের ফার্স্টে রেজিস্ট্রেশন দেখাবো, এরপরে কীভাবে আপনারা ক্লেম করবেন বা কীভাবে আপনারা ক্যাশ কাভারেজ নেবেন সেই সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমি আপনাদের রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশনের প্রসেসগুলো দেখিয়ে দিব। তো রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে আপনারা যে কোনো একটা ব্রাউজার থেকে আপনি ওপেন করে নেবেন। করোনা ইন্স্যুরেন্স সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিতে হবে। তো তথ্যগুলি এখানে স্পষ্টভাবে বাংলা লেখা আছে, আপনারা পড়ে নেবেন। ভিডিওটা বড় না করে আমি ডাইরেক্ট লগ ইন করে গেলাম, আপনারা নিয়মগুলো পড়ে নেবেন। তো এখানে ফার্স্ট আপনার মোবাইল নাম্বার দিতে হবে, তো আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এরপর এখানে ইমেল বাধ্যতামূলক নয়, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, এরপর আপনি পরবর্তী ধাপে চলে যাবেন। আমার ওটিপি কোড চলে এসেছে, আমার ওটিপি কোড হচ্ছে 2464 03। এরপরে লগ ইনে ক্লিক করলাম, আমার লগ ইন হয়ে গেছে। এখন এখানে করোনা ইন্স্যুরেন্সে ক্লিক করতে হবে। তো এখানে সেই শর্তগুলি আবার দিয়েছে, আপনারা আবার পড়ে নেবেন, বা তখন যদি পড়ে নেন তাহলে আপনার পড়ার দরকার নেই। এখানে রেজিস্ট্রেশন করুনে ক্লিক করবেন। আপনারা ঠিক এইভাবে ফর্মটি পূরণ করে নেবেন, নামের জায়গায় নাম লিখবেন, তারপরে জন্ম তারিখ, এখানে NID সিলেক্ট করে নেবেন, বা স্মার্ট কার্ড, পাসপোর্ট থাকলে পাসপোর্ট, এবার আপনি সিলেক্ট করে নেবেন। এখানে NID নাম্বার লিখে দেবেন, এখানে নমনির মোবাইল নাম্বার লিখবেন, আপনি যে নমনি হবে, এবং নমনির সাথে আপনার সম্পর্কটাও সিলেক্ট করে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে পরবর্তী ধাপে চলে যাবেন। তো পরবর্তী ধাপে যাওয়ার পর এখানে দেখবেন নাম এবং তার জন্ম তারিখ, আইডির ধরন NID, আইডির নাম্বার, নমনির মোবাইল নাম্বার এবং সম্পর্ক সব কিছু আপনাকে দেখাবে। এরপরে আপনি যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে এখানে সম্পাদনা করবেন, এবং যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে পরবর্তী ধাপে চলে যাবেন। তো পরবর্তী ধাপে যাওয়ার পর আপনাকে একটা প্রশ্ন করা হবে যে আপনার জানা মতে আপনি কি নিজের কোনো রোগে ভুগছেন। এখানে বলা আছে ডায়াবেটিস, হার্ট ডিজিজ, বা এখানে যদি আপনি কোনো রোগ থেকে থাকে তাহলে সেখানে টিক মার্ক দেবেন, আর যদি কোনো রোগ না থাকে তাহলে এখানে উপরের কোনোটি প্রযোজ্য নয়, এখানে একটা ক্লিক করে দিয়ে মানে সাবমিট করে দেবেন। তো সাবমিট করে দেওয়ার পরে দেখেন এখানে বলা হয়েছে করোনা ইন্স্যুরেন্স প্যাকেজ রেজিস্ট্রেশন সফল হয়ে যায়, যদি ইতিমধ্যে না করে থাকেন তাহলে নিচের দেওয়া লিঙ্কটিতে এখনই ক্লিক করে করোনা ভাইরাস এর ঝুঁকি যাচাই করেন। তার মানে আপনার করোনা ইন্স্যুরেন্সটি সম্পূর্ণ হয়েছে এবং আপনার মোবাইলে একটা SMS করবে, তারা কনফার্মেশন SMS করবে তারা। তো এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনার ইন্স্যুরেন্সটি সম্পূর্ণ হয়েছে। যখন আপনার মোবাইলে SMS আসবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ইন্স্যুরেন্সটি সম্পূর্ণ হয়েছে। আমরা ইন্স্যুরেন্স রেজিস্ট্রেশন সম্পর্কে জানলাম, এখন আমাদের জানতে হবে যে 5,000 টাকা ক্যাশ কাভারেজ অথবা 20,000 টাকা যে লাইফ ইন্স্যুরেন্স আছে সেটা আমাদের নমনি কীভাবে গ্রহণ করবে, অথবা আমরা আক্রান্ত হলে আমরা যে ক্যাশ সাপোর্টের কথা বলা হয়েছে 20,000 টাকা সেটা কীভাবে সংগ্রহ করবো। তো তার জন্য আমাদের কিছু কাগজপত্র দরকার হবে। তো প্রয়োজনীয় কাগজপত্র হচ্ছে ডাক্তারের লিখিত প্রেসক্রিপশান, হাসপাতালে রিলিজের ছাড়পত্র, আপনার আইডি কার্ডের ফটোকপি, যে আইডি কার্ড দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই আইডি কার্ডের ফটোকপি, এবং প্রাপ্তবয়স্কদের জন্য NID,
স্মার্ট কার্ড বা পাসপোর্টের ফটোকপি আর অপ্রাপ্ত বয়স্কদের জন্য জন্ম নিবন্ধনের ফটোকপি অথবা পাসপোর্টের প্রথম দুই পাতার ফটোকপি, হাসপাতালের বিল বা টিকিট এবং করোনা ভাইরাসে আক্রান্ত যে হয়েছেন তার রিপোর্টটা। তো এই সকল কাগজপত্র আমাদের এই ইমেলে পাঠিয়ে দিতে হবে। তো ইমেল অ্যাড্রেস হচ্ছে claim@dh.health, এই ঠিকানায় পাঠিয়ে দিলেই আমরা টাকা পেয়ে যাব। আর আমরা টাকাটা পাবো হচ্ছে মোবাইল ওয়ালেটে। তো এটা আপনাকে অবশ্যই মোবাইল ওয়ালেট সম্পর্কে তথ্য দিতে হবে, তাদের দিলে আমরা আমাদের টাকাগুলি পেয়ে যাব। তো বন্ধুরা, আমি ইউটিউবে নতুন ভিডিও তৈরি করি, তো আপনাদের যদি আমার ভিডিও প্রসঙ্গে কোনো অভিযোগ বা কোনো অংশ হয়তো খারাপ লাগতে পারে অথবা কোনো অংশ ভালো লাগতে পারে সেটা আমাকে অবশ্যই জানিয়ে দিবেন। এবং আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন বা আমার ভিডিও কোয়ালিটিগুলো কেমন হচ্ছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমি চেষ্টা করবো আপনাদের নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে। তো বন্ধুরা, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।